কেন তারা কুরবানিতকে বরিদ বলে সেটা কি জানেন? গরুটা সেই হইছে কাকা, সেই হইছে। হাটে আসা মাত্রই দেখলাম অনেক পরিদর্শনকারী তারা চলে আসছে। একটু বলেন আমরা দেশি গরু কিভাবে চিনব, তো এই গরুটার দাম কেমন? দত্ত আকারের একটি গরু রয়েছে, সবারই ব্যাপক আগ্রহ এই গরুটিকে নিয়ে। হ্যাঁ, দামটা তো দেবেন, নতুন গামছা দেবেন। মুসলিম বিশ্বে দুইটাই, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। বইবিদ্যায় এমন নাম থাকলেও কিন্তু আমরা ডাকি অন্য নাম, একটি রোজার ঈদ আর একটি কুরবানি ঈদ। তবে বিভিন্ন গ্রামগঞ্জে রোজার ঈদকে তারা ছোট ঈদ বলে আর কুরবানি ঈদকে বলে বড় ঈদ। কেন তারা কুরবানি ঈদকে বড় ঈদ বলে সেটা কি জানেন? সঠিক উত্তর আমার কাছে জানা নাই, তবে আমার কাছে যে কারণটা বলে মনে হয় সেটা একটু আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করি। সাধারণত রোজার ঈদটা গ্রামগঞ্জে নতুন জামা, ঈদের নামাজ, শ্যামাই সালামি পন্থ সীমাবদ্ধ, তার পরের দিন কিন্তু ভ্যানিশ। কিন্তু কোরবানি ঈদের বিষয়টা একটু ব্যতিক্রম। গরুর খামারিরা বাদেও বাংলাদেশের বেশিরভাগ কৃষক তারা চাষাবাদের পাশাপাশি একটা দুটা করে গরুর লালন পালন করে। এই কোরবানি ঈদের সময় সেই কৃষক পরিবারগুলো গরু বিক্রি করে তারা এক হাতে বেশ কিছু টাকা পায়। সেই টাকাটা দিয়ে তাদের জীবনের প্রয়োজনীয় কিছু অথবা খুব প্রিয় কিছু তারা কেনাকাটা করে। সেই আনন্দটা তাদের মাঝে একটু বেশি দীর্ঘস্থায়ী হয়, যার কারণে কোরবানি ঈদটা হচ্ছে গ্রামগঞ্জের কাছে একটি বড় ঈদ, কারণ আনন্দটা একটু বড়, একটু বেশি। এবার ফিরে আসি একটু ছোটোবেলায়। ছোটোবেলায় কুরবানি ঈদের যতটা না বেশি মজা পেতাম, তার থেকেও বেশি মজা পেতাম কুরবানির গরুর হাটে। গরু কেনা, গরু দেখা, সেই গরু কিনে বাসায় নিয়ে আসা, গরুর সেবা যত্ন করা এবং গরুর সাথে গল্প করা, কথা বলা, অনেক কিছুই করতাম। তারপর ঈদের দিন যখন গরুটা কুরবানি হতো তখন খুব খারাপ লাগে, ফিল করতাম যে এটাই ত্যাগ, আর এটাই ত্যাগের ঈদ, কুরবানি ঈদ, অর্থাৎ ঈদুল আজহা। যখন একটু বড় হলাম, এই ধরুন ক্লাস 6-7, যখনই গরুহাট বসতো আমরা কয়েকজন বন্ধু মিলে গরুহাটে ভিড় জমাতাম এবং পরিদর্শনের কাজে নেমে যেতাম। কোন গরুটা বেশ বড়, কোন গরুটা ছোট, কোন গরুটা বেশি খায়, কোন গরুটা কম খায়, কোন গরুটার শিং বড়, কোন গরুটার শিং ছোট, কোন গরুটা ভয়ঙ্কর, কোন গরুটা ঠান্ডা, এইসব গবেষণা করা ছিল আমাদের মূল কাজ। আর রাস্তা দিয়ে যখন কেউ গরু কিনে নিয়ে আসতো তখন জিজ্ঞেস করতাম, কাকা গরুটা কত হয়েছে? তখন কাকা বলতো এত টাকার দাম। তখন বরাবরের মতোই আমি সব সময় হাসি মুখে বলতাম, গরুটা সেই হয়েছে কাকা, সেই হয়েছে। খুব ছোটোবেলা থেকেই বুঝতে পারতাম যে গরু যে দামেই কিনুক না কেন, কোরবানির গরু, এখানে হার জিত বলে কিছু নাই। তো যখন বলতাম সেই হয়েছে, তখন ওই কাকাদের মুখে একটি খুশির আভা দেখতে পেতাম এবং সেই খুশিটা অনেক দামি ছিল। তো মানুষের এই খুশিগুলো দেখার জন্য ইচ্ছে করেই সবসময় বলতাম, সেই হয়েছে কাকা, গরুটা খুবই সুন্দর হয়েছে। ঈদের দিন যত সামনে ঘনিয়ে আসছে মানুষের চলাফেরা ততটা একটু বাড়ছে এবং এই বেড়ে যাওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার। ঈদ শুধু আনন্দই নয়, ঈদ কোটি কোটি মানুষের আয়েরও একটা উৎস। সেই উৎস থেকে কেউই বঞ্চিত হইতে চাবেন না। তারপরও আমি বলবো অবশ্য অবশ্যই সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলাফেরা করার। বিরাট গরু ছাগলের হাট, ঐতিহাসিক দুপখোলা মাঠ ও নতুন রাস্তা। দুপখোলা মাঠে গরু হাটে কার্যক্রম মোটামুটি শুরু হয়ে গিয়েছে, বাঁশ টাস লাগানো প্রায় শেষ পর্যায়ের দিকে এবং ইতিমধ্যে কিছু গরুও দেখা যাচ্ছে। তো বাইকে বসে থাকতে থাকতে যেটা বলছিলাম যে যখন পিচ্ছি ছিলাম তখন আমাদের প্রধান কাজ ছিল এই গরুর হাটগুলো পরিদর্শন করা।
তো এখানে হাটে আসা মাত্রই দেখলাম অনেক পরিদর্শনকারী তারা চলে আসছে ছোট ছোট সাইজে। তো তোমাদের কি অবস্থা? ভালো অবস্থা, কিন্তু তোমাদের অনেকের মাছ দেখছি না। মাছ দাও, মাছ দাও, মাছ। তোমার মাছ কই বাবু? এই যে ভাই আমার। তোমার মাছ? আমার মাছ টান্ত। এটা কোনো কথা হইলো? তুমি আমাদের মাছ, তুমি দ্রুত একটা মাছ কালেক্ট করবে। তারপর তোমরা গরু কেমন দেখলা? ভালো দেখলাম। ভালো ভালো ছিল না? কত শান্ত দেখলাম। শান্ত গরু, রাগী গরু দেখো নাই? না, শান্ত দেখি। ওই যে বড় দুইটা বড় গরু আছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, শান্ত গরু ছিল আর রাগী গরুও ছিল। রাগী ছিল। আচ্ছা, সবচেয়ে সুন্দর গরুটা কোথায়? ওই মানে ওখানে ওখানে ওখানে। আর সবচেয়ে রাগী গরু? ওই রাগী গরু ওইখানে। তো বন্ধুরা, গরু হাটে আসা মাত্রই এই ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেখে আমিও আনন্দিত হয়ে গেলাম। তো গরু হাট মানেই একটা বিশেষ ব্যাপার, সারা বছরের অনেক পরিশ্রমের টাকা দিয়ে মানুষ গরু টরু কিনে। তো এইখানে একজন গরুর পাইকার ভাই, যিনি গরু কৃষকের কাছ থেকে কিনে এই গরু হাটে ওনারা নিয়ে আসেন। তো আমরা যারা সাধারণ মানুষজন, আমরা কিন্তু গরু সম্পর্কে অনেক কিছু জানি না। তো গরু সম্পর্কে ওনারা অনেক কিছু ভালো জানেন, যেহেতু ওনারা কৃষকের কাছ থেকে কিনে তারপর বিক্রি করেন। আপনার নাম কি? আমার নাম তপন। আপনি কোথা থেকে আসছেন? ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা থেকে এত দূর থেকে আসছে? জি। গরু কিন্তু চিনার একটা ব্যাপার স্যাপার থাকে, যেহেতু আপনারা গরু কিনে গরু বিক্রি করেন, তাহলে গরুর ভালো মন্দ অনেক কিছুই জানেন। অনেক কিছু জানি। জি, আমি সব দেশি গরু, পাঁচটা গরু আনছি দেশি গরু। আপনি একটু বলেন, আমরা দেশি গরু কিভাবে চিনবো? দেশি গরু ধরেন শিং আছে আপনার, এই যে নাইটা ঝুলা, না নাইটা কোনো ঝুলা নেই, এই এইভাবে চিনা যাবে যে দেশি গরু। নাই ঝুলা যেগুলো ওইগুলো হইলো দেশি না, পাবনাই জাত বলে ওইগুলো, কিংবা ক্রস আছে। এটা তো কোনো ক্রস না? না, ক্রস না, এটা একদম অরিজিনাল দেশি গরু। আচ্ছা আচ্ছা, এই দেশি গরুগুলোর দাম কেমন হয়? দেশি গরুর দামটা একটু বেশি, আর অন্য জাতের গরুর দামটা একটু কম। তো এই গরুটার দাম কেমন? এই গরুটার দাম 1,60,000। 60,000। এই গরুটার ওজন কতটুক হবে? মানে 5 মণ হবে। গরুর যে দাম, আপনার কাছে কি মনে হয় গরুর দামটা বেশি না কম এই সময়? এবার একটু বেশি দাম, বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসছি। এবার গরুর দাম বেশি হয়ে যাওয়ার কারণটা কি? কারণটা এই যে করোনার এই কারণে, ধরে না মানুষ অনেক বাইরে থেকে গরু আসতে পারছে না, এই কারণে মানে গরুর দামটা একটু বেশি। আমরা অন্য জায়গা যেখান থেকে কিনে আনছি, বাসা বাড়িতে মানে কোনো হাট দেয় না আমাদের এখানে, এই কারণে গ্রামটি গ্রামটি খুঁজে গরুগুলো কিনে আনছি, এই জন্য দামটা একটু বেশি লেগে গেছে, এখানেও আমাদের দাম একটু বেশি। এর চেয়ে ছোটো গরু আপনার কাছে আছে কি? হ্যাঁ, এইটা আছে। এটা এটার কেমন দাম? এটার দাম চাচ্ছি আমি 1,30,000। 1,30,000। আচ্ছা আচ্ছা, এটা কয় মণ হবে আনুমানিক? এটা 3.5 মণ হবে। আচ্ছা আচ্ছা, আর বড় গরু কোনটা আছে আপনার কাছে? বড় গরু আমার ওই ওই পাশে নেই, আমার তেমন বড় গরু নেই, বড় গরু এইদিকে আছে, এই যে একটা আছে। আচ্ছা আচ্ছা, আমার এলাকার গরুই। আপনার এলাকার গরু? এটা এটার সম্পর্কে যদি একটু বলেন, এটা কি দেশি? এটা পাবনাই জাত বলে। পাবনাই জাত মানে পাবনার জন্য আলাদা একটা স্পেশাল জাতই হয়? হ্যাঁ, এটা জাত একটা আলাদা, এটা দেশি না কিন্তু পাবনাই জাত। পাবনাই জাত। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো বড় হয়, মোটা হয় বেশি, এই জন্য এই গরুগুলো আমার ওইদিকে পালে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দাম? এটা চাচ্ছে আমরা 2,60,000। 2,60,000। 2,60,000। কেমন ওজন হবে বা মাংস হবে? 11 মণ মাংস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে যে বড় গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি বড় ভাই নিজেই লালন পালন করেছেন। আপনি এই গরুটা কতটুক বছর বয়স থেকে পালন শুরু করেছেন? 1 বছর বয়স। 1 বছর বয়সে গরু কিনেছিলেন, মানে এই গরুটা কিনেছেন 1 বছর হয়ে? 1 বছরের বয়স। এই গরুর বয়স কত, টোটাল বয়স কত? 3 বছরের নিচে বেঁচা যায় না গরু। আচ্ছা আচ্ছা, মানে ওই যে দাঁত ভাঙার যে বিষয়? হ্যাঁ হ্যাঁ, দাঁত। আচ্ছা, ছয় দাঁত। ছয় দাঁত হেরে গেছে। আচ্ছা, এখনকার যারা নতুন প্রজন্ম, অনেকে জানে না যে দাঁতটা কোন দিকে ভাঙে কোন দিকে ভাঙে না। দাঁত দেরাম বাচ্চাদের দাঁত পড়ে যায় না, আমার দাঁত হটে এই গরুর একটা অবস্থা। আচ্ছা, আপনি কিন্তু দেখাবেন গরুর যে দাঁতটা পড়ছে বা ও কোরবানির বিষয়টা, ও মানে কোরবানি দেওয়ার মতো বয়স হয়েছে? না না, উতা টুতা দেয় কি? চাপ না, লাঠি দিলে তো দেখো, এই বিঘা ধরো, দিন দাঁতটা ধরো। তো অনেকে কিন্তু জানেন না গরু কোন পাশের দাঁত পড়তে হয়, তো সেটা আজকে আমরা জেনে ফেললাম ভাইয়ের জন্য। ভাই অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে, এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এটার দ্বারা হয়তো বা আমরা অনেকেই উপকৃত হব। তো আমরা এই মুহূর্তে চলে আসছি দুবখোলা মাঠের সবচাইতে দামি গরুর কমপ্লেক্সে। তো এখানে অলরেডি বিশাল বড় সাইজ দত্ত আকারের একটি গরু রয়েছে। দেখো দেখো, তোমরা পড়ে যাও না।
আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমাদের ছোট ছোট বিশেষজ্ঞরা তো সবাই আমাকে বলে নিয়ে আসছে যে এখানে সবচাইতে বড় গরুটা উঠছে নাকি, গরুর নাকি একটা নামও নির্ধারণ করেছেন আপনারা, কি নাম দিয়েছেন? এটা আমাদের ঝিনাইদহ রাজা। ঝিনাইদহ রাজা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো দুপখোলা মাঠে সবচাইতে বড় গরু হচ্ছে এই রাজাবাবু গরু। তো এই রাজাবাবু গরুটিকে যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন ভাইয়ার নামটা প্লিজ? আমার নাম মুজাম্মেল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝিনাইদহ জেলা হরিনগর থানা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তো অনেকেই ঝিনাইদহ জেলা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে এক ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাইয়া, এই গরুটা আপনি কতটুক থেকে লালন পালন করে আসছেন বা এটাকে আপনি কিনে নিয়ে আসছেন কি একটু যদি বলেন? এই গরু লালন পালন করা 3 বছর 6 মাস বয়স। তো গরু সম্পর্কে যদি একটু আপনি বলেন, যেমন এটা অস্ট্রেলিয়ান না দেশি নাকি একটু যদি বলেন? এই গরু হলো ফ্রিজিয়াম গরু। ফ্রিজিয়াম গরু, জি জি। তো এই গরুটা তো আপনি ঝিনাইদহ জেলা থেকে নিয়ে আসছেন, আপনার আশাপাতে তো কোনো সমস্যা হয়? না না, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখানেও তো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই। তো মানুষের কেমন আগ্রহ দেখছেন এই গরু? ভালো, খুব ভালো। তো এই গরুটার ওজন কত কেজি হবে? এই গরুটার ওজন আছে আপনার 1 টন 313 কেজি। 1 টন 313 কেজি। তো অনেক কাঠখড় পুড়িয়ে আপনাকে এই গরুটাকে বড় করতে হয়েছে। হ্যাঁ। তো এই যে কুরবানি হাটে নিয়ে আসছেন, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ অবশ্যই বিক্রি হবে। তো আপনার খারাপ লাগবে না যে এই গরুটা এতদিন ধরে লালন পালন করছেন? এ তো বেচা জিনিস, বেচতে হবে, এ তো আর সিরকল লাগা যাবে না, বেচতেই হবে, বেচতেই হবে। এই যে গরুটা বিক্রি করার পর এই যে একসাথে 3-3.5 বছর আপনার কাছে ছিল, তো আপনার মায়া লাগছে না? অবশ্যই তো লাগে, অবশ্যই লাগে, অবশ্যই লাগে। নিশ্চয়ই আপনি সন্তানের মতোই লালন পালন করে লাগে। মানুষজন কেমন দাম হাঁকছে আপনার এই গরু এখন পর্যন্ত, যদিও এখনো হাট পরিপূর্ণভাবে বসে নাই? এখন হাটে বলছে, কেউ বলছে 5.5-5। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখনো হাট তো লাগেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5.5 পর্যন্ত বলেছে? বলেছে। তো আপনি আশাবাদী কত দামে বিক্রি করতে পারবেন? মোটামুটি 8-9 8-9 লাখ হলে আপনি এটা মোটামুটি বিক্রি করবেন, 16 লাখ টাকা দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, খুবই সুন্দর একটা গরু, মানে দেখার মতো একটা গরু, রাজার মতোই দেখতে, বেশ বড়, এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড এখানে জমে আছে, সবারই ব্যাপক আগ্রহ এই গরুটিকে নিয়ে। তো হাট কর্তৃপক্ষ আপনাকে কেমন সহযোগিতা করে? সহযোগিতা করে, আমরা এখানে আসি, আমাদের সহযোগিতা করে, সব দিক থেকে আমাদের সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বড় ভাই, আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার গরুর জন্য শুভকামনা রইল। এই যে শোনো গরু পাগল ছোট্ট বন্ধুরা, তোমরা মাস্ক ছাড়া কেন আসছো? মাস্ক আছে, আছে, সব মুখে লাগাও, সবাই মুখে লাগাও, সবাই তো লক্ষ্মী ছেলে, দেখেই বোঝা যাচ্ছে যে সবাই খুব লক্ষ্মী ছেলে, সবাই খুব ভালো ছেলে। আর ভালো ছেলেরা লক্ষ্মী ছেলেরা কিন্তু মাস্ক পরে হাটে আসে। হ্যাঁ, তোমরা যারা হাটে মাস্ক পরে আসো নাই, পরবর্তীতে যখন আসবা অবশ্যই অবশ্যই মাস্ক পরে আসবে। ওকে, জি জি জি, ওকে, প্রমিস করতেছো তো? এখানে কিছু দেশি গরু দেখা যাচ্ছে এবং সাইজও ছোট। এই গরুগুলো কার? আপনার? আপনারা কোন জেলা থেকে আসছেন বড় ভাই? হরিণাকুণ্ড থানা। তার মানে আপনারা এই হরিণাকুণ্ড থানার লোকই বেশি? আচ্ছা আচ্ছা, আপনি কি গরু পাইকার না কৃষক, মানে গরু নিজেই পালন করেছেন? আমি নিজেই পালন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে গরু আপনারা লালন পালন করছেন, এখন আমরা যারা কুরবানিতে গরু কিনবো, আমরা কিন্তু অনেকেই গরুর লালন পালন সম্পর্কে জানি না। আচ্ছা, কেউ কেউ আমরা 2-1 দিন আগে বা 3-4 দিন আগেও গরু কিনি। তো এই সময়টায় গরুকে কি খাওয়াতে হয় বা কি খাওয়াবো একটু যদি বলেন? এই যে আমরা যেমন এই যে এখানে ছাল আছে আপনার, সুলা আছে, তারপরে আপনার এই যে খড় আছে, খড় বুঝতে পারছেন, খড় এগুলো ভুষির সাথে একবার মিক্সার করে এগুলো খাওয়ানো হয় তিনবেলাতে এগুলো? হ্যাঁ, তিনবেলা এগুলো খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে গরুর স্বাস্থ্য ঠিক থাকবে। ধোয়াতে হবে, ধুইতে হবে, প্রতিদিন গোসল করাতে হবে? প্রতিদিন গোসল করাতে হবে। আচ্ছা, এই যে গোসল করাবো, গোসল করানোর কিছু যদি উপায় যদি বলতেন, যেমন সাবান দিয়ে গোসল করাবো না শ্যাম্পু দিয়ে গোসল করাবো? শ্যাম্পু দিলেই হবে, সাবান দিয়ে লাগে না, শ্যাম্পু দিলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোসল করানোর পর কি গা মুছে দিব নাকি? হ্যাঁ, গা মুছে দিবেন। আচ্ছা আচ্ছা, তো ওটা কি গামছা কাপড় দিয়ে মুছে দিব? হ্যাঁ, গামছা দিয়ে দিবেন, নতুন গামছা দিবেন, নতুন গামছা। হ্যাঁ, তো ধন্যবাদ বড় ভাই, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম, কারণ 2-3 দিনও যেহেতু আমরা গরু আমাদের কাছে থাকবে, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা থেকেই গরুর সেবা যত্ন করতে হবে, যেহেতু আমরা এই গরুটিকেই আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। এখানে কিছু ছোট আকৃতির গরু দেখতে পাচ্ছি। ভাইয়া কোন এলাকা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে? আচ্ছা আচ্ছা, তো গরুর দাম কেমন একটু ধারণা দিতে চাচ্ছিলাম আর কি। এই গরুর দাম 70,000। 70,000 না, এটা কেমন ওজন হবে? আর এটার দাম কেমন? 60,000। এগুলো কুরবানি দেওয়ার মতো বড় হয়েছে তো, ডাক্তার পড়ছে? আচ্ছা আচ্ছা, আপনি কি গরু নিজেই পালেন নাকি গরু কিনে নিয়ে এসে বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, পাইকারি, পাইকার। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আর এটার দাম কেমন এটা তো মোটামুটি গত কয়েকবারের তুলনায় এবার গরুর দাম যথেষ্ট বেশি এবং বেশি হওয়াটাই স্বাভাবিক সামগ্রিকভাবেই নানা সমস্যার কারণে এই গরুর দাম বেড়েছে এর ভিতরে সবচাইতে বড় কারণ হচ্ছে এই মহাসংকট বাইক লোক আছে সো আমার বাইক নিরাপদ বন্ধুরা আমি আমার অবস্থান থেকে আমার নিউজের কাজের পাশাপাশি আপনাদেরকে হাট সম্পর্কে একটু ধারণা দিলাম এবং সেই সাথে আমার নিজের ছোটবেলার কিছু কথা শেয়ার করলাম আবার যদি কোনো কারণে নিউজের কাজে হাটে যাওয়ার সুযোগ হয় অবশ্যই অবশ্যই আপনাদেরকে আরেকটি গরুর হাট নিয়ে ব্লগ উপহার দিব আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি এর আগে কখনো কোনো দিন স্পেশালি ডেডিকেটেডলি গরুর হাট নিয়ে কোনো ব্লগ করিনি এইটাই আমার ফার্স্ট টাইম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমি গরু হাট নিয়ে সুন্দর সুন্দর ব্লগ দিব তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলাম।